प्रिय आमार सकल छात्र छात्री आशा करी तुम्हारा सकले भलो आछो। तुम्हारे सामने जादेर माध्यमिक दिए छो तादेर सम्भवत 10 तारीखेर मध्य बेरिए जाबे रेजाल्ट, 10ई जुनेर मध्य आशा करी तुम्हारा सकले भलो रेजाल्ट करबे। एइबार आमि आजके जा निये आलोचना करब सेटा हलो क्लास 6 षष्ठ श्रेणीर ষষ্ঠ শ্রেণী আজকে আলোচনা করব। ষষ্ঠ মূলত অর্থনীতি ও জীবনযাত্রা নিয়ে ষষ্ঠ অধ্যায়। আজকে প্রথমে ওই এমসিকিউ এসএকিউ নিয়ে আলোচনা করব, তারপর আমি ছোট বড় প্রশ্নে যাব। যাই হোক, শুরু হচ্ছে আজকের প্রথম প্রশ্ন। প্রাচীন ভারতে একটি বন্দরের নাম লেখো, উত্তর হবে তাম্রলিপ্ত। এবার দ্বিতীয় প্রশ্ন, রণডঙ্কা শব্দের অর্থ কী? ওটা এক কথায় উত্তর দিলে বলবে যুদ্ধের বাজনা, ঠিক আছে? এবার গাথা সপ্তশতী গ্রন্থটি কে রচনা করেন? বলবে হাল, উত্তর হল হাল হয়কাল্ল। নেক্সট প্রশ্ন, কুষাণ আমলে দামি কাপড় তৈরির জন্য বিখ্যাত স্থানের নাম কি? অবশ্যই বলবে বারাণসী ও মথুরা। নেক্সট প্রশ্ন, গুপ্ত আমলে দুটি বিখ্যাত বন্দরের নাম লেখো, ওটা যদি এক কথায় বলো বলবে তাম্রলিপ্ত, তামিলনাড়ু কাবেরীপট্টি নাম। এবার বলবে 1600 মহাজনপদে আমলে সমুদ্রপথে বাণিজ্য প্রচলিত ছিল কি না? যদি বলো অবশ্যই মিথ্যা, কারণ 1600 মহাজনপদের আমলে সমুদ্রপথে বাণিজ্য প্রচলিত ছিল না। নেক্সট প্রশ্ন, 1600 মহাজনপদের আমলে দক্ষিণ ভারতে কৃষিকাজে লোহার তৈরি লাঙলের ফলা ব্যবহার করা হতো কি না? অবশ্যই বলবে হ্যাঁ ব্যবহার করা হতো। এবার বলবে প্রাচীন ভারতের বেশিরভাগ মহাজনপদ ছিল কোথায় অবস্থিত? অবশ্যই বলবে গঙ্গা উপত্যকায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, কুষাণ আমলে বিদেশ থেকে কোন কোন জিনিস আমদানি করা হতো? উত্তর বলবে চীনের রেশম, কাঁচের তৈরি জিনিসপত্র আমদানি করা হতো। কুষাণ আমলে বিদেশ থেকে চীনের রেশম আমদানি করা হতো আর কাঁচের তৈরি জিনিস আমদানি করা হতো। রুদ্রদমন কোন শিলালেখেতে সুদর্শন হ্রদ সংস্কারের বর্ণনা করেছেন? অবশ্যই লিখবে জুনাগড়, জুনাগড় শিলালেখে। প্রাচীন ভারতীয় উপমহাদেশে বাংলা এক বিখ্যাত বন্দরের নাম লেখো, উত্তর বলবে কি? উত্তর বলবে তাম্রলিপ্ত। নেক্সট প্রশ্ন, মৌর্য আমলে অর্থনীতি মূলত কিসের উপর নির্ভর করত? অবশ্যই বলবে কৃষির উপর। সুয়াংজাং ইন্তুকে মূলত ঠান্ডার দেশ বলেছেন, এটা সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। নেক্সট প্রশ্ন, রুদ্রদমন কোন শিলালেখিতে সুদর্শন হ্রদ সংস্কারের কথা বলেছেন? অবশ্যই জুনাগড় শিলালেখে। নেক্সট প্রশ্ন, গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হতো অগ্রহার, অগড়াফলা হয়কার র। নেক্সট প্রশ্ন, 1600 মহাজনপদের আমলে লেখা গ্রাম ও নগরের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যায়, এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। নেক্সট প্রশ্ন, 1600 মহাজনপদের আমলে দামি ও অল্প দামি নানা রকম পাথরের কী ব্যবহার ছিল? অবশ্যই বলবে নানা রকম পাথর ও পুঁতি দিয়ে গয়না বানানো হতো। নেক্সট প্রশ্ন, 1600 মহাজনপদের আমলে দক্ষিণ ভারতে কৃষিকাজে লোহার তৈরি লাঙলের ফলা ব্যবহার করা হতো? এটা অবশ্যই বলবে ব্যবহার করা হতো। এবার বলবে 1600 মহাজনপদের আমলে সমুদ্র বাণিজ্য তো হতো না, এটা আগেও বলেছি, আরেকবার মিস করে গেছি বলে আমি বলে দিলাম। 1600 মহাজনপদ আমলে সমুদ্রপথে বাণিজ্য প্রচলিত ছিল, এটা মিথ্যা। ফাসিয়ানে বর্ণনায় দুষ্ট প্রকৃতির লোককে কি বলা হতো? অবশ্যই বলা হতো চণ্ডাল, দুষ্ট প্রকৃতির লোককে। 1600 মহাজনপদ আমলে উত্তর ভারতে কয়েকটি পরিচিত জীবিকার নাম লেখো, অবশ্যই পরিচিত জীবিকার মধ্যে হলো ধোপা, নাপি, চিকিৎসক, যেটাকে আমরা বৈদ্যা বলি প্রভৃতি। এবার বলবে কুষামলে আমলে শ্রেণী ও সঙ্গগুলি এক ধরনের ব্যাংকের মতোই কাজ করতে, এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। নেক্সট প্রশ্ন, মৌর্য আমলে কী দিয়ে ঘর বাড়ি তৈরি হতো? মৌর্য আমলে মাটি, পাথর, ইট বা কাঠ দিয়ে ঘর বাড়ি তৈরি হতো। ওয়ার ও অন্তঃস্থায়ী শব্দের অর্থ কী? ওয়ার শব্দের অর্থ হলো শহর। সুয়াংজাং ইন্তুকে মূলত ঠান্ডা দেশ বলেছেন, এটা অবশ্যই মিথ্যা। কুষাণ আমলে উত্তর ভারতের কয়েকটি প্রধান ফসল কী ছিল? বলবে ধান, গম, যব, আখ, কার্পাস প্রভৃতি। এবার বলবে মৌর্য আমলে গুপ্তচর কর্মচারী হিসাবে নারীদের নিয়োগ করা হতো, এটা সত্য, গুপ্তচর ও রাজকর্মচারী হিসাবে নারীদের নিয়োগ করা হতো। এবার বলবে
গুপ্ত আমলে তামিলনাড়ুর একটি বন্দরের নাম লেখো। তামিলনাড়ুর একটি বন্দরের নাম, গুপ্ত আমলে তামিলনাড়ুর একটি বন্দরের নাম হলো কাবেরীপট্টিনাম। সুয়াংজাং তার লেখায় ভারতবর্ষকে কটি ভাগ বিভক্ত করেছেন, পাঁচটি ভাগে বিভক্ত করেছেন, পাঁচটি। দাক্ষিণাত্যে ভালো তুলোর চাষ হতো, এটা অবশ্যই সত্য। নেক্সট প্রশ্ন, কুষাণ আমলে বিদেশ থেকে কোন কোন জিনিস আমদানি করা হতো? বলবে চীনের রেশম, কাঁচের তৈরি জিনিসপত্র আমদানি করা হতো। ষোড়শ মহাজন পদের আমলে সমুদ্র পদে বাণিজ্য প্রচলিত ছিল, এটা মিথ্যা। গুপ্ত আমলে বণিকদের সংগঠনকে মণিগ্রাম বলা হতো, এটা মিথ্যা। গাথা সপ্তশতী হলো 7000টি গাথার সংকলন, এটা মিথ্যা। মৌর্য আমলে গুপ্তচর রাজকর্মচারী হিসাবে নারীদের নিয়োগ করা হতো, অবশ্যই সত্য। ষোড়শ মহাজন পদের আমলে বস্ত্রশিল্প কেন্দ্র হিসাবে বিখ্যাত ছিল কি? বারাণসী। কুষাণ আমলে বিদেশ থেকে কোন কোন জিনিস আমদানি করা হতো? তো আগেও বলেছি রেশম, কাঁচের তৈরি জিনিসপত্র চীন থেকে আমদানি করা হতো। অগ্রহার ব্যবস্থার ফলে কি সুবিধা হয়েছিল? অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ বেড়ে গেছিল। ষোড়শ মহাজন পদে আমলে কৃষিজ ফসলগুলি কি ছিল? অবশ্যই ধান, গম, জব, আখ। তোমরা নিশ্চয়ই এগুলো শুনলে, এবার আরও কিছু কোশ্চেন দিচ্ছি, এগুলো ভালোভাবে দেখো তোমরা, আশা করি তোমাদের সুবিধা হবে। আমরা নেক্সট প্রশ্ন যাই, ষোড়শ মহাজন পদে আমলে মধ্য গঙ্গা উপত্যকায় কী পাওয়া গেছে? অবশ্যই বলবে আকরিক লোহা। নেক্সট প্রশ্ন, গুপ্ত আমলে দক্ষিণ ভারতে একটি বন্দরের নাম লেখো, অবশ্যই লিখবে কাবেরীপট্টিনাম। ষোড়শ মহাজন পদে আমলে প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। গুপ্ত আমলে বৈদেশিক বাণিজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল কাবেরীপট্টিনাম। ইন্তু হলো কি? ইন্তু হলো ভারতবর্ষ, ইন্তু হলো ভারতবর্ষ। নেক্সট প্রশ্ন, মেগাস্থিনিসের মতে ভারতের জনসমাজ কটি জাতিতে ভাগ করা যায়? হচ্ছে সাতটি জাতিতে ভাগ করা যায়। ভারতে দাসপ্রথা ছিল না বলে উল্লেখ করেছেন কে? মেগাস্থিনিস। গুপ্ত আমলে সোনার মুদ্রাকে বলা হতো দিনার। কোন আমলে শালি ধানের চাষ বেশি ছিল? অবশ্যই বলবে মগধ। মানে কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল? উত্তর বলবে মগধ। নেক্সট প্রশ্ন, ষোড়শ মহাজন পদে আমলে মধ্য গঙ্গা উপত্যকায় কী পাওয়া গেছে? আকরিক লোহা। এবার আমরা বলবো যেটা, সেটা হলো সুদর্শন রত্নে অবস্থিত ছিল কোথায়? কাথিয়াওয়াড়ে। গুপ্ত আমলে বৈদেশিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল কাবেরীপট্টিনাম। এরপরে আমরা কোশ্চেন আসছি, ষোড়শ মহাজন পদে আমলে প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। মেগাস্থিনিসের মতে ভারতের জনসমাজ কটি জাতিতে বিভক্ত? সাতটি। এবার বলো ষোড়শ মহাজন পদে মধ্যগঙ্গা পথে কী পাওয়া গেছে? অবশ্যই বলবে আকরিক লোহা। গুপ্ত আমলে দক্ষিণ ভারতে একটি বন্দরের নাম লেখো, অবশ্যই বলবে কাবেরীপট্টিনাম। এরপরে আমরা যেটা যাব সেটা হলো গুপ্ত আমলে বৈদেশিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল কি? সেই কাবেরীপট্টিনাম। যাই হোক, এবার আমরা অন্য কোশ্চেনে যাচ্ছি। প্রিয় ছাত্ররা, আজকে ষষ্ঠ অধ্যায়ের আমি এই পর্যন্ত আলোচনা করলাম। আগামী ক্লিপে আবার আলোচনা করব। এই এমসিকিউ এসএকিউ কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ো, সেকেন্ড ইউনিটের জন্য, তোমাদের পরীক্ষার জন্য তোমাদের এটা ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে থাকো। আর যারা আমার এই চ্যানেল দেখছো বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল বটন টিপে দিও, যাতে আগের ও পরের ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা দেখতে থাকো, কারণ ইতিপূর্বে আমি ষষ্ঠ অধ্যায় আরও কোশ্চেন দিয়েছি, সেগুলো দেখবে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।